স্থানীয়দের অধিকার দিতে হবে প্রার্থী বাছাইয়ে। দিদির দূতের কাছে অভিনব দাবি মথুয়া ভক্তদের। উত্তর চব্বিশ পরগনার বাগদার কোনিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির দূত কর্মসূচিতে যান বিধায়ক বিশ্বজিৎ দাস। এদিন সকালে চোয়াটিয়া হরিমন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করতেই মথুয়া ভক্তরা এই দাবি জানায় বিশ্বজিৎ দাসের কাছে। দাবি, পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় মথুয়ারা যাকে বেছে নেবেন তাকেই প্রার্থী করতে হবে, গোপনভাবে প্রার্থী বাছাই করা যাবে না। আমাদের চারটে পার্টে চারটে মেম্বার হবে। আমরা প্রতি পার্টে সেখানকার জনসাধারণ মিলে বসে বসে নিজেরাই প্রার্থী সিলেক্ট করে দেবো। কারুর গোপনভাবে কোনো প্রার্থী সেট করে দিল সেইভাবে সেই বুথ স্তরের মানুষজনের কথা মতোই প্রার্থী দেওয়া হবে, মথুয়া ভক্তদের আশ্বাস তৃণমূল বিধায়কের। তারা দাবি করেছে যে আমাদের স্থানীয়ভাবে আমরা ঠিক করে দেবো, সেই যেন তিনি যেন প্রার্থী হন। এবার তো সর্ববাড়িতে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, একদম বুথ স্তরের কর্মীরা যারা আগামী পাঁচ বছরে সুখ দুঃখের সাথী হবে, অর্থাৎ সেই মানুষটিকে তারাই চুজ করে নেবে, তারাই ঠিক করে নেবে। দল সেই প্রার্থীকে যার নাম পাঠাবে তাকেই সিলমোহর দেবে। মানুষ জানে শাসক দলের দুর্নীতির কথা, সরব বিজেপি। ওদের ব্লক এবং জেলা নেতৃত্ব পয়সার বিনিময়ে টিকিট বিক্রি করে, পয়সার বিনিময়ে প্রধান প্রধান তৈরি করে, সেই জন্য ওরা চাইছে নিজেরা প্রার্থী ঠিক করবে। কেউ পাননি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, কেউ বা বাদ পড়েছে সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে। এই নিয়ে গ্রামে গ্রামে বারবার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছে দিদির দূতেদের। বারবার তাদের কাছ থেকে মিলেছে প্রতিশ্রুতি আশ্বাস। এবার দিদির দূতের এক অভিনব দাবি জানালেন বাগদার মথুয়া ভক্তরা, আশ্বাসও পেলেন বিধায়কের তরফে। পঞ্চায়েতের আগে এই প্রতিশ্রুতি কতটা পালন করতে পারবে বিধায়ক, এখন সেটাই দেখার। উত্তর চব্বিশ পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।